রাজধানীর হাটগুলোতে শেষ মুহূর্তে দাম পড়ে গেছে গরুর। 1.5 লাখ টাকার গরুর দাম নেমে আসে 1 লাখ টাকারও নিচে। টানা বৃষ্টিতে বাধাগ্রস্ত হয় শেষ দিনের পশুর হাটের বেচাকেনা। দফায় দফায় ভারী বৃষ্টি জমতে পারেনি গরুর হাট। বৃষ্টির মধ্যে গরু কিনতে যতনা তোরজোর ক্রেতাদের, তার চেয়ে গরু ছাড়তেই বেশি আগ্রহী ছিলেন বিক্রেতারা। ফলে একদিকে বৃষ্টি, অন্যদিকে ক্রেতা কম থাকায় গরুর দামও কমে যায়। তাই ব্যাপারীদের চোখে মুখে ছিল উদ্বেগ, উৎকণ্ঠা। তবে এবার মাঝারি সাইজের গরুর চাহিদা ছিল বেশি। বড় গরু নিয়ে বিপাকে পড়েন খামারিরা। রাজধানীর পশুর হাট ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সোহান খান। বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা, তাই আগের দিনে রাজধানীর হাটে শেষ মুহূর্তে বাড়ে কোরবানির পশু বেচা কেনা। কিন্তু এতে আনন্দ ছিল না বিক্রেতাদের মুখে। একদিকে বৃষ্টির বাধা, অন্যদিকে এবার শুরুতে দাম বাড়ায় হাটে গরুর তুলনায় ক্রেতা কম থাকায় শেষ মুহূর্তে দাম কমিয়েই গরু ছেড়ে দিতে বাধ্য হন বিক্রেতারা। তাছাড়া এবার দামের কারণে ছোট ও মাঝারি সাইজের গরুর দিকেই ছিল সবার নজর। আফতাবনগর হাটে শেষ সময়ে একের পর এক কোরবানির পশু কিনে বাড়ি ফেরেন ক্রেতারা। এদিন দাম সহনীয় বলে জানান তারা। আমি আমার মনের মতো কিনতে পারছি, আমি এই কারণে যথেষ্ট খুশি। গতকালকে থেকে আজকে দামটা একটু কমেছে, তার আজকে আবহাওয়ার জন্য তো কমছে, কিন্তু গত 2-3 দিনের বাজার অনুযায়ী এটা কমছে, কিন্তু ওভারঅল কমে নাই। পশুর তুলনায় হাটে ক্রেতা কম, তাই শেষ মুহূর্তের বেচা কেনায় প্রত্যাশিত ক্রেতা না থাকায় বিমর্ষ খামারিরা। স্থানীয় যারা কুরবানি দেয় কিন্তু আরো 2 দিন 1 দিন আগে কিনে ফেলছে। 16টা গরু আনি শেষ মুহূর্তে 4টে বেচছে। এদিকে বুধবার সকাল থেকেই ভারী বর্ষণের ফলে রাজধানীর পশুর হাটে বাদ সাধে বেচা কেনা। পুরান ঢাকার হাজারিবাগ ও রহমতগঞ্জ হাটে পশু বিক্রি তেমন না হওয়ায় দুশ্চিন্তায় পড়েন খামারি ও ব্যাপারীরা। এ সুযোগে শেষ মুহূর্তে দাম কমিয়ে নেওয়ায় পশু কিনে খুশি ক্রেতারা। কেনা খরিদ হিসাবে প্রত্যেকটা গরুতে বর্তমান বাজারে 1 লক্ষ টাকার গরুতে 20-25 হাজার টাকা লস আছে। যে গরু 75-80 কিনি সেই গরুর দাম বলতে 45-50-55। বৃষ্টি বাদল বা বিভিন্ন পরিস্থিতির কারণে কাস্টমার তেমন পায়নি। আজকে বৃষ্টি পড়ার পর দাম কমছে, নাহলে অনেক বেশি ছিল দাম। ছোট গরুর উপর চাপ যাচ্ছে, বড় গরুর উপর চাপটা খুবই কম। তেজগাঁও পলিটেকনিক মাঠের হাটেও বেচা কেনা ছিল কম, তবে ঈদের দিন এবং পরদিনও বিক্রির আশায় ব্যাপারীরা। কালকে যেটা 1.5 লাখ টাকা মোটামুটি করছে, এখন আজকে 1 লাখ টাকা দাম করেছে। বেচা কেনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানালেন ইজারাদাররা। গরুর পাশাপাশি দাম পড়ে যায় ছাগলেরও। ছাগল আমি কাছ থেকে নিয়ে আসছি 18,000, এখন দাম মাত্র বলতেছে 12,000। 12,000 11,000, মোট 100 ছাগল নিয়েছি, নাহলে 50,000 টাকা হলো। সব মারা যাবে, এরা তো মনে করেন খাসি কুরবান দিব না, খাসি আলা করে কুরবান দিব। আজকে বৃষ্টির পরে এখন বেচা বিক্রি মোটামুটি একটু বাড়ছে। সকালে কম ছিল, বৃষ্টির কারণে মানুষ বাজারে আসতে পারেনি। রাজধানীর 19টি হাটের মধ্যে বেশিরভাগ হাটেই কাঙ্ক্ষিত দামে পশু বিক্রি করতে না পারায় এবার প্রচুর গরু ছাগল ফেরত নিতে হবে বলেও আশঙ্কা ব্যাপারীদের। গরু কিছু বাড়িতে নিয়ে যাইতে হবে, সব গরু বিক্রি হবে না আর আমাদের কিছু লস হবে। সোহান খান, SATV, ঢাকা।